হঠাৎ বসত বাড়িতে আগুন, নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। দর্শক আসসালামু আলাইকুম, যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুরের ইসলামপুর গ্রামে। আগে সম্ভবত এটাকে দুর্গাপুর বলা হতো। এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। কেন আসলে আগুন ধরেছে বা কীভাবে এর উৎপত্তি জানা নেই। বসত বাড়ির পাশে হঠাৎ করেই মানুষের চিৎকার শুনে আমরা দৌড়ে আসি, এমনকি দেখার চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, আশেপাশের অনেক সাধারণ মানুষজন কিন্তু নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুক যারা বিপদে আছেন, এমনকি যারা বিপদে পড়েন। প্রচুর দোয়া। ফায়ার সার্ভিস ইউনিট আসার পর অনেক দূরে গাড়ি রেখেও তারা কিন্তু পাইপের দ্বারা পানি এনেছে। কোন জায়গা? সিলেটের কোম্পানিগঞ্জের, এটা পশ্চিম ইসলামপুর, ইসলামপুর গ্রাম, ইসলামপুর গ্রাম। কিলা আগুন ধরছে গো মাই, জানেন না মুরব্বি? জানেন না কিলা আগুন ধরছে? কেউ জানে না। তো আল্লাহ তালায়, আল্লাহ তালায় হেফাজত। তা কেমন ক্ষতি হয়েছে? কেমন ক্ষতি হয়েছে? সাথে সাথে মানুষ আইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। অনেকে অনেক দেশ তো বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। আমরা আসলে একটা বিষয় আপনারা জানাই, সব সময় আপনারা সতর্ক থাকবা, সময় সতর্ক থাক। শৈলী ভাই, তারা তো নিয়ে আইতো, সব কিছু তো নিয়ে আইতো। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে ফায়ার সার্ভিস সাথে সাথে আসে। এর জন্য হয়তো অনেক দূরে গাড়ি রেখো, তাদের যে পাইপ রয়েছে পাইপ দ্বারা কিন্তু প্রায় বলতে পারি 100 হাত হবে, 100 হাত ভিতরে হইব নানি ভাই পাইপটা আনছে। এর জন্য ধন্যবাদ কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস। কত জায়গা হইব পাইপ আনছে তারা? প্রায় 120 হাত হবে। আমি ধন্যবাদ জানাই আর কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটে আমার চ্যানেলের পক্ষ থেকে। আসলে আমি কোম্পানিগঞ্জে এসেছিলাম একটি নিউজের জন্য, সাথে সাথে ভাই আপনার আমার একটু তো জানাইবা নি আগুনের উৎপত্তি থাকি। আসসালামু আলাইকুম। মানে এখানে খড় রাখা আছে, খড় রাখা আছে, খড় আর কোনো পারা আছে একদম বাসার সাথে, এর ভিতরে আগুন লেগে গেছে। কিভাবে জানবো? প্রথম হইলো আল্লাহ তাআলা রহম করছেন, রহমত করছেন, আল্লাহ তাআলা দয়া করতা, মানুষের বিপদ তো নেবাসা। এটা ফায়ার সার্ভিস সাথে, ফায়ার সার্ভিস ইউনিটের সাথে যোগাযোগ করলে তারা কতক্ষণ পরে আসে? সাথে সাথে চলে আসে, সাথে সাথে। আলহামদুলিল্লাহ। আপনারা জানলা গেলাম? আমরা তো এটা পাশে করতে পারি, এই জন্য দুয়া দেখছেন, দুয়া দেখছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান ভাইয়েরা এক ভাই আরেক ভাইয়ের বিপদের সাথে সাথে যাই। সব সময় আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকতাম। কোন জায়গার যারা জানতাছে, এটা আমরা আছি কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুরের পশ্চিমপুর গ্রামে, বাজারের পশ্চিমে। আবারও জানাইলাম কোম্পানিগঞ্জ উপজেলা আবুল মার্কেটের পিছনে, আবুল মার্কেটের পিছনে। আমি আপনারা জানাইলাম, আমি আছি সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুরের পশ্চিম ইসলামপুর গ্রামে। টুকের বাজারের আবুল মার্কেট রয়েছে, সাংবাদিক আবুল ভাইয়ের মার্কেট রয়েছে, আবুল ভাই মার্কেটের পিছনেই। আসলে কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের আমি বিভিন্ন জায়গায় কাজ দেখেছি, যেমন বন্নিতে একবার দেখেছিলাম, কিছুদিন আগে বন্নি হাওরেও দেখেছি, আজকে আবার টুকের বাজার এলাকায় দেখেছি। তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাথে সাথে আসেন। আবার আবুল মার্কেটের পিছনে আবুল ভাই, আবুল ভাই আত্মীয় লাগে, আল্লাহ আল্লাহ তাআলা রহম করছেন। আসলে কিছুটা খর জ্বলছে, তেমন আর ক্ষতি হয়েছে না। যদি একটা বাড়িতে লাগতো, আমি দূরে আছি, নিজের দোয়া লাগলে ভয় লাগে। আসলে আল্লাহ তালে রহম করছেন, দয়া করছেন। যদি একটা গরু আগুন ধরতো, কতটা গড় জ্বললো অনে, বা কতটা গরের ক্ষতি হইল অনে, কেমন মানুষের ক্ষতি হইল অনে, তা বলে বোঝানোর মতন নয়। বিভিন্ন জায়গাতে যারা দেখা কমেন্ট করবা, নিজের বিপদ আপদ অপরের ডাক বা অপরের বিপদে আপনিও এগিয়ে আসবেন। ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে সাধারণ মানুষও কাজ করছে। এখনো আসেনি ভাই আগুন? ফরাই লাইন, ফরাই লাইন। আল্লাহ তালা দয়া করছেন, নিচের আগুনগুলো সরানোর জন্য পানি দেওয়া ওর ভাই তারা সাথে সাথে খড়গুলো সরাইরা। চিন যে গরম হয়েছে, তেতলাইছে, সেখানে পানি দেওয়া ওর।
هيا بارد باي পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আলহামদুলিল্লাহ 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 যে মানুষের চুকু মুকো বয় আছেন অনেক বয় কাজ করছিল অনেক মানুষে কান্দিছিল সেই মানুষগুলোর মুখে কিছুটা হাসি আল্লাহ তাআলা তারে হেফাজত অর্জন ভাই তারা তোমাদের ধন্যবাদ চলে তারা শৈলর পোশাক ভিজাইয়া নিজে ভিজিয়া দায়িত্ব আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষের প্রতি আমার সালাম রাখিয়া আমি বিদায় নিয়ার বেলা তাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাসে একেবারে নিয়ন্ত্রণে আসেনি এখন মানে এখন তোর কোনো সমস্যা না প্রচুর আগুন আসিল যে আগুন আসিল আগুন মানে বাড়ি ঘর পুরার অবস্থা বেশি আসিল কেউ তো জানে না হঠাৎ করে ঘরের পিছনে তো পরে ধুমা ওঠার পরে মনে হয় সবাই জানা জানি হয়েছে দূরে আমরা আসছি সবাই উৎপত্তি কিলা হইতে পারে মনে করেন উৎপত্তি কিভাবে হয়েছে বাচ্চা কাচ্চা হতো বা কোনো দিকে আগুন টাগুন হারাই দিছে এটা মাইরা এ ধরনের হইতে পারে এদিকে তো কোনো রাস্তা নাই রাস্তা ছাড়া এদিকে কিভাবে আগুনটা লাগলো তো গরর বা কোনো মানুষের ক্ষতি হয়েছে নি জি না গরর মানুষের মনে কোনো ক্ষতি হয়েছে না আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে জায়গাটার নাম যদি জানেন জায়গাটার নাম হলো উত্তর ইসলামপুর আমরা ধন্যবাদ দিতাম পারিনি ফায়ার সার্ভিস ইউনিটে জি জি ধন্যবাদ কোম্পানিগঞ্জে ফায়ার সার্ভিস ইউনিট আসার পর আমরা কতটুকু উপকৃত হচ্ছি অনেক উপকার বলার বাহিরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যারা মানুষের সেবায় মানবের সেবায় কাজ করেন প্রকৃতির সেবায় কাজ করেন তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন